এই মুহূর্তে হাইকোর্টে আছেন রিপোর্টার আফজাল হোসেন বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে নির্বাচন কমিশনে যাদের প্রার্থিতা বাতিল হয়েছিল তারাই মূলত হাইকোর্টে আপিল করছেন তাদের প্রার্থিতা ফেরত পেতে আজকে বেশ কয়েকজন প্রার্থীর আপিল শুনানি হয়েছে এর মধ্যে হেভিয়েট যদি বলি যে ফরিদপুর 3 আসনের আওয়ামী লীগের প্রার্থী শামীম হক তিনি নেদারল্যান্ডসের নাগরিক তার প্রার্থিতা প্রথমে রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছিল কিন্তু ওই আসনে যে স্বতন্ত্র প্রার্থী একে আজাদ তিনি নির্বাচন কমিশনে আপিল করেন এবং আপিল করে জানান যে শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক তার প্রার্থিতা বাতিল করার জন্য এবং শুনানি হয় এবং নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করেন আজকে এই প্রার্থীর বিরুদ্ধে শামীম হক কিন্তু হাইকোর্টে আপিল করেছিলেন হাইকোর্ট বললেন যে নেদারল্যান্ডসের নাগরিকের না এর বিপক্ষে বা এর সপক্ষে কোনো তথ্য প্রমাণ আছে কিনা তিনি একটি কাগজ দিয়েছেন কিন্তু কাগজে সুনির্দিষ্ট কোনো তারিখ ছিল না সেই কারণে ফরিদপুর 3 আসনের শামীম হকের প্রার্থিতা বাতিলই বহালের সিদ্ধান্ত যেটি নির্বাচন কমিশন নিয়েছে সেটি কিন্তু বহাল রাখা হয়েছে বরিশাল 4 আসনের একই অভিযোগে শাম্মী আহমেদ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তিনিও হাইকোর্টে রিট করেছিলেন তাকেও কিন্তু আদালত নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত তিনি সেই সিদ্ধান্তই বহাল রাখা হয়েছে সেই আসনে যে স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ তিনি সন্তোষ প্রকাশ করেছেন তিনি বলেছেন তিনি এখন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন একই সঙ্গে বরিশাল 5 আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লাহ তারও কিন্তু দ্বৈত নাগরিকত্বের অভিযোগে প্রার্থিতা বাতিল হয়েছিল কিন্তু তার পক্ষের আইনজীবীরা আদালতকে জানিয়েছেন যে তিনি দ্বৈত নাগরিক নন এই সপক্ষে নির্বাচন কমিশনের তরফ থেকে বা যারা অভিযোগ করেছিলেন তারা কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি সেই কারণে সাদিক আবদুল্লাহর প্রার্থিতা কিন্তু বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট একই সঙ্গে যশোর 4 আসনের আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বাবুলের যে প্রার্থিতা যার ঋণ খেলাপের অভিযোগে বাতিল হয়েছিল সেটি কিন্তু হাইকোর্ট বহাল রেখেছেন হাইকোর্টে প্রার্থিতা ফেরত পেয়েছেন ময়মনসিংহ 9 আসনের আওয়ামী লীগের প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুস সালাম ঋণ খেলাপের অভিযোগে তার প্রার্থিতা বাতিল হয়েছিল কিন্তু হাইকোর্ট তার প্রার্থিতা ফেরত দিয়েছেন তিনি আওয়ামী লীগের প্রতীক নিয়ে এখন নির্বাচন করতে পারবেন আর খুলনা 4 আসনের প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোর্তজা রশিদ দ্বারা তারও কিন্তু ঋণ খেলাপের অভিযোগের প্রার্থিতা বাতিল হয়েছিল আদালত তার প্রার্থিতা ফেরত দিয়েছেন মোটামুটি যারা নির্বাচন কমিশনের আপিলেও যাদের প্রার্থিতা টেকে নেই তারাই মূলত হাইকোর্টে এসে রিট করছেন এবং রিটে কেউ কেউ সুবিধা পাচ্ছেন কেউ কেউ পাচ্ছেন না নির্বাচনের দৌড় থেকে ছিটকে পড়ছেন এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সর্বশেষ খবর সরাসরি ছিলাম হাইকোর্টে